বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পরমেশ্বরের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি মন থেকে জানাই নমস্কার ও প্রত্যেক আত্মিকজনকে ধন্যবাদ জানাই। এই মিনিস্ট্রি, এই ইউটিউব চ্যানেল শুধুমাত্র আপনাদের বাস্তবিক রূপে ঈশ্বরীয় বাক্য, ঈশ্বরের ভোজন, আত্মিক আলাপ আলোচনা এবং ঈশ্বরীয় রাজ্যের প্রবেশ পথ মাত্র। আপনারা অবশ্যই, যারা এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রত্যেকটি ভিডিও আপনারা প্রথম থেকে শুরু, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত মন থেকে ধৈর্য সহকারে দেখবেন। আশা করি অনেক গভীরে বিষয়ে, ঈশ্বরের বাক্যের বিষয়ে আপনারা জানতে পারবেন। আর যারা এখনও অন্ধকারে পড়ে আছেন, যারা এখনও জীবনের সে সুখ বা প্রকৃত আত্মার সে শান্তির পথ আপনারা জানেন না, যে মানুষের জীবনে মুক্তির পথ, অর্থাৎ মানুষের জীবনে শান্তিতে বাঁচার পথ কেবলমাত্র ঈশ্বরের বাক্যেই রয়েছে, আমি বিশ্বাস করি। কারণ আমিও ঈশ্বরকে জানতাম না। আজ প্রায় 7 বছর আগে, 2013 সালে, আমি তখন থেকে পরমেশ্বর ও মহান যিশুর আলৌকিক কার্যকে জানতে পারি। সেদিন থেকে আমি মন থেকে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি এবং উনার পরমেশ্বরের বচনে, ভজনে আমি নিয়মিত জুড়তে থাকি। তার ফলে আমার জীবনে কি না, প্রকৃত আত্মার আনন্দের পথ এবং ঈশ্বর সত্য সম্বন্ধে আমি ধীরে ধীরে জানতে পারি। এবং আমি যখন ভাবলাম যে আমি এরকম অন্ধকার থেকে আলোতে এসেছি, মহান যিশুর হাত ধরে, ঈশ্বর সন্তানদের হাত ধরে আমি উঠে এসেছি ঈশ্বরের কার্যকে আরও জগতের শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, তাই আমার মনে পরমেশ্বর দিল যে এই বাক্যকে আমরা যেন না নিজেদের মধ্যে স্থিমিত রাখি। আমাদের উচিত এই বাক্যকে ছড়িয়ে দেওয়া জগতের শেষ প্রান্ত পর্যন্ত, যেখানে মানুষরা এখনও সেই সুসমাচার বিষয়ে জানে না, যারা এখনও জানে না কীভাবে বাক্য অনুসারে জীবনযাপন করতে হয়। নিয়ম শৃঙ্খলার মধ্যে যে জীবন চালিত হয় তা ঈশ্বরের বাক্য দ্বারা নিয়ন্ত্রিত। আমি বিশ্বাস করি যিশু আমাদের জন্য নিজেদেরকে ক্রুশে দিয়েছিলেন, যিশু আমার জন্য তিনি বিসর্জন হয়েছিলেন, নিজেকে কষ্ট দিয়েছিলেন আমাদেরকে শান্তি সুখ প্রকৃতভাবে স্বাধীন করার জন্য। আপনারা সবাই জানেন 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ কি স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল প্রত্যেকটা স্বাধীনতার প্রেমী মানুষ যারা আমাদের জন্য কি করেছিল, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল, শুধু আমাদের জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য ব্রিটিশদের হাত থেকে। তেমনি যদি আপনি আত্মিক দুনিয়ায় দেখেন কি না, যিশু, যিশু খ্রিস্ট আমাদের সেই উদ্ধারকর্তা, মহান প্রভু যিশু আমাদের জন্য কি করেছিল না, পরমেশ্বর পিতার আজ্ঞা পালন করে নিজেকে বলিদান দিয়েছিল, নিজেকে ক্রুশে তুলে দিয়েছিল, শত্রুদের হাতে সমর্পণ করেছিল, কিন্তু তিনি বাস্তবিক রূপে কোনো পাপ করেননি। যিশু একমাত্র পবিত্র ব্যক্তি যে কোনো দিনও কোনো পাপ করেননি, কারণ তিনি ছিলেন পরমেশ্বর অর্থাৎ মহান ঈশ্বর পিতার পুত্র, জীবিত পুত্র। কি তো আমরা মন থেকে যেন ঈশ্বরকে সেবা করি, আর তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন, আমাদেরকে পবিত্র আত্মা দান করলেন, এবং তিনি 3 রাত 3 দিন পর মৃতগণের মধ্য থেকে জীবিত হলেন, পুনরায় পুনরুত্থিত হলেন, এখনও তিনি জীবিত স্বর্গে রহিয়াছেন। এটা আমাদের জানা উচিত, যিশু আজও জীবিত। তাই আমরা যিশুর নামে যা কিছু চাই পরমেশ্বর পিতা আমাদের জন্য করে দেন, তাই আমরা পরমেশ্বর পিতাকে মন থেকে ধন্যবাদ করব। আর যিশু প্রকৃতভাবে মৃত্যুবরণ করলেন এবং সমস্ত আত্মাকে স্বাধীন করলেন, কী করলেন না, সমস্ত পাপাত্মার হাত থেকে প্রত্যেকটা আত্মাকে মুক্ত করলেন, যারা তার নামে পরমেশ্বরের কাছে চর্চা করেন। মহান যিশুর নাম থেকে যখন আমরা ঈশ্বরের কাছে যাই, পরমেশ্বর আমাদের জন্য করে দেন। তা যিশুর নামেই আছে ক্ষমা, যিশুর নামেই আছে জীবনের পুনরুত্থান। এটা আজকে আমাদের বিশ্বাস করা উচিত। ভাই ও বোনেরা যারা এই ভিডিও দেখছেন, তাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব ঈশ্বরের বাক্যকে মন থেকে মেনেই চলবেন এবং যিশুকে নিজের উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করুন। যিশু ছাড়া ঈশ্বরের কাছে কেউ আপনাকে নিয়ে যেতে পারবে না। যিশু হলো সত্য, পথ ও জীবন।
তাই যিশুকে গ্রহণ করে পাপ থেকে পরিত্রাণ পাওয়ার প্রধান রাস্তা মানব জীবনে আমি মনে করি এটাই আত্মিক পরিত্রাণ, আত্মিক ক্ষমতা, আত্মিক প্রেম সব ঈশ্বরের বাক্যের মধ্যেই রয়েছে। জগতের প্রেম আর ঈশ্বরীয় প্রেম দুটো আলাদা। জগতের প্রেম জগৎ থেকে আসে, পরমেশ্বরের প্রেম পরমেশ্বর বাক্য থেকে আসে। আজকে আমাদের জানা প্রয়োজন বন্ধুরা, সময় সন্নিকট, আসুন আমরা ঈশ্বরের বাক্যকে মন থেকে মেনে ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি এবং পরিবারের সবাইকে ঈশ্বরের পথে চলতে অনুপ্রেরণা যোগাই। যিশু আমাদের জন্য নিজেকে ক্রুশে দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন, দুঃখ কষ্ট ভোগ করে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। আমরা আজকে প্রকৃতভাবে স্বাধীন, কারণ ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে রয়েছে, যে বাক্যই আমাদের পারে প্রকৃতভাবে স্বাধীন করতে। তাই আসুন আজকের ভয়াবহ মহামারী যা ঈশ্বরের বাক্য অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন চলছে জগতে, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লক্ষণ চিহ্ন কার্য প্রকাশ পাচ্ছে, সবাই আমরা মন থেকে ঈশ্বরের প্রতি মন লাগিয়ে ওনার বাক্য অনুসারে জীবনযাপন করি, সবাইয়ের সঙ্গে মিলেমিশে চলি, সবাইকে ক্ষমা করতে শিখি একে অপরকে, সবাইকে যেন আমরা ক্ষমা করতে শিখি। ক্ষমা করবেন তো আপনার জন্য জমা হবে স্বর্গে। তাই বলেছেন, তুমি পৃথিবীতে যাহা বদ্ধ করিবে স্বর্গে তাহা বদ্ধ হইবে। পরমেশ্বর তো বাক্য বলেছে, তুমি এখানে যা বাঁধবে স্বর্গে বেঁধে যাবে, এখানে যা খুলবে মুক্ত করবে স্বর্গে তোমার জন্য খুলে যাবে। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে মন থেকে গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করি। যদি আমরা পাপ করে থাকি তো আমরা ক্ষমা পাব। ঈশ্বর পুত্র মহান যিশু আমাদের জন্য ক্ষমা করে দেবেন, পিতাকে অনুরোধ করবেন ক্ষমা করে দিন, পিতা অবশ্যই ক্ষমা করবেন। তাই আমাদের পাপ স্বীকার করতে হবে, আমাদের দোষ আমাদের অপরাধ সকল মহান যিশুর কাছে ভেঙে ভেঙে বলতে হবে, যিশুর নামে পরমেশ্বরকে জানাতে হবে, পরমেশ্বর আপনার জন্য চিন্তা করেন এবং আপনার পাপ ক্ষমা করে আপনাকে পুনরুত্থান পুনর্জীবন দিতে পারেন। তাই প্রিয় বন্ধুরা যারা এই ভিডিও দেখছেন, তারা প্রত্যেকে আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা অনুপ্রাণিত হবেন, এবং যারা এখনও জীবনের পরিত্রাণ খুঁজে পাচ্ছেন না, প্রত্যেক দিন নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও বচন ভজন আপনারা শুনুন, সবাইকে শেয়ার করে দিন, ছড়িয়ে দিন ঈশ্বরের বাক্য। যত ছড়াবেন তত কোড়াবেন, অর্থাৎ যত আপনি সুসমাচার প্রচার করবেন আপনাকে ঈশ্বর তত আশীর্বাদ করবে, যত আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন তত মানুষ মুক্তি লাভ করবে, পাপ থেকে পরিত্রাণ হবে এবং ঈশ্বরের বাক্য আপনার জীবনে আশীষ স্বরূপে নেমে আসবে। তাই প্রিয় বন্ধু আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হয় না, এই চ্যানেলটি আপনাদের ফোনে রয়ে যাবে এবং ঈশ্বরের বাক্য সম্বন্ধে আপনি আরও উৎসাহিত হবেন। সবাইকে শেয়ার করুন, বন্ধুদেরকে বলুন সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটিকে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিতে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আরও আপনাদের জন্য নতুন নতুন বচন ভজন নিয়ে আসবো এই চ্যানেলে, আপনাদেরকে আরও আত্মিক দিক থেকে উৎসাহ দেওয়ার জন্য আমরা অবশ্যই ঈশ্বরের কার্য করতে আছি, করতে থাকবো। তো সবসময় আপনাদের জানাবো এই বাক্য আপনাদের জীবনকে সুদৃঢ় করতে পারে। তাই ভয় করবেন না, সাহস করুন, ঈশ্বর আপনাদের সঙ্গে আছে, সঙ্গেই থাকবেন, কারণ তিনি সেই সত্যের ঈশ্বর, এবা পিতা আমাদের মধ্যে রয়েছেন। তো আমরা আমাদের উচিত মন থেকে ওনাকে শ্রদ্ধা করা, শ্রদ্ধা করা অর্থাৎ ওনাকে মেনে চলা, প্রেম করার মানে হচ্ছে ঈশ্বরকে বাক্যকে মেনে চলা। তাই মেনে চলতে হবে ঈশ্বরকে, যদি মেনে চলি আমাদের জীবনে শান্তি নেমে আসবে। এবং আশা করি আপনাদেরকে মহান যিশু তার পবিত্র আত্মার দ্বারা সুদৃঢ় করে ঘিরে রেখেছে, আশা করি আর করে দিয়েছেন উনি। আর আসুন আজকে এই ভিডিওর দ্বারা আমরা সবাইকে সবাইয়ের অভিমত প্রকাশ করতে পারি সবাইয়ের কাছে, এবং ঈশ্বরের বাক্যের বিষয়ে যদি কিছু শেখার ইচ্ছা থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের ওই টপিকের সংক্রান্ত কিছু আত্মিক বচন আত্মিক বাক্য সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, কারণ যিশু আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন, অবশ্যই ঈশ্বরের ক্ষমা আমাদের মধ্যে থাকবে। তো ধন্যবাদ পরমেশ্বর পিতা, মহান যিশুর নাম থেকে আমিন।
বন্ধুরা এই ভিডিওটি সবাইয়ের কাছে শেয়ার করবেন।